নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তোকে এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আইপিএল দু হাজার একুশ প্লে অফস নিয়ে তো আইপিএল দু হাজার একুশের প্লে অফস টিমগুলো অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে সেই টিমগুলো হচ্ছে দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং তার সঙ্গে কলকাতা নাইট রাইডার্স তো আজকে অফিসিয়ালি কলকাতা নাইট রাইডার্স মুম্বাই বানাম হায়দ্রাবাদ ম্যাচের মাঝখানেই কোয়ালিফাই করে গেল তো আমরা মুম্বাই হায়দ্রাবাদ ম্যাচটা নিয়ে কিছুটা এবং কে কেিয়ারের কোয়ালিফিকেশন নিয়ে এই ভিডিওতে মেনলি কথাবার্তা বলবো তবে তার আগে যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই নিচের লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তার পাশের বেল আইকনটিকেও অন করে দিও কারণ তাহলেই কিন্তু তোমরা পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাবে আর সাবস্ক্রাইব করাটা একদমই ফ্রি তো সেখানে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও তো যদি আজকের ম্যাচ নিয়ে কথা বলা যায় তো সেখানে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসের জন্য কাজটা ভীষণই টাফ ছিল তাদেরকে কিন্তু ফার্স্টে ব্যাট করে মোটামুটি একশো একাত্তর রানে ম্যাচ জিততে হতো এবং সেখানে কিন্তু মুম্বাই টসে জিতে ফার্স্টে ব্যাটিংটা নিয়েও নেয় এবং উল্টো দিকে কিন্তু হায়দ্রাবাদ টিমে ভুবনেশ্বর কুমার বা কেন উইলিয়ামসনের মতো প্লেয়াররা ছিল না এবং সেখানে কিন্তু আজকে যেটা যে পিচে খেলা হচ্ছিল সেই পিচটা যথেষ্ট ব্যাটিং সহায়ক ছিল এবং আমার মনে হয় এই আইপিএলের সব থেকে বেস্ট ব্যাটিং সহায়ক পিচ কিন্তু আজকে ছিল এবং সেখানে কিন্তু হায়দ্রাবাদের বোলিংও খুব একটা ভালো হয়নি এবং দুর্দান্ত ব্যাটিং কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসের দুজন প্লেয়ার করে ঈশান কিষান এবং সূর্যকুমার যাদব দুজনই টপ ক্লাস ব্যাটিং করেছে ঈশান কিষান বত্রিশ বলে চুরাশি এবং তার সঙ্গে সূর্যকুমার যাদব চল্লিশ বলে বিরাশি রান করে তো ওয়েল প্লেড দুজনেই দুর্দান্ত খেলেছে এবং এটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসের মুম্বাইয়ের জন্য হয়তো কোনো কাজে এলো না বাট ইন্ডিয়ানসদের যথেষ্ট খুশি করবে কারণ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে এই দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ারের ফর্মে ফেরাটা অবশ্যই ইন্ডিয়ান ফ্যানারদের হ্যাপি করবে তো সেখানে দুর্দান্ত ব্যাটিং কিন্তু মুম্বাইয়ের তরফ থেকে হয়েছে এবং মুম্বাইয়ের যেমন ভালো ব্যাটিং হয়েছে সেরকম কিন্তু হায়দ্রাবাদের বোলিং অতটা ভালো কিছু হয়নি তো সেখানে দুশো পঁয়ত্রিশ রান যথেষ্ট একটা ভালো স্কোর ছিল এবং সেখানে মুম্বাইকে জিততে হতো একশো একাত্তর রানে অর্থাৎ মুম্বাইকে কিন্তু চৌষট্টি রানের মধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদকে আটকে দিতে হতো বাট মুম্বাইয়ের সেই স্বপ্নটা কিন্তু পাওয়ার প্লের মধ্যেই ভেঙে যায় যেখানে মর্গানের দেশের ওপেনার জেসন রয় এবং তার সঙ্গে অভিষেক শর্মা ভালো স্টার্ট করে এবং প্রথম ছ ওভারের মধ্যে কিন্তু মুম্বাইয়ের স্বপ্নটাকে তারা শেষ করে দেয় আর অভিষেক শর্মার কথা বলতেই হয় এদিন কে আর ফ্যানাটা কিন্তু তাকেও ধন্যবাদ দিতে পারে এক ওভার বল করে মাত্র চার রান দিয়ে দুটো গুরুত্বপূর্ণ উইকেট তুলেছিল তার সঙ্গে ব্যাটাতেও ভালো ব্যাটিং করে এবং সব মিলিয়ে কিন্তু তিনি মোটামুটি কলকাতা নাইট রাইডার্সের আইপিএল প্লে অফসে যাওয়াটাকে নিশ্চিত করেন এবং এখন যখন খেলা চলছে তখন স্কোর লাইন হচ্ছে তেরো ওভারে একশো আটত্রিশ রানে চার উইকেট তাদের সাত ওভারে এখনও আটানব্বই রান করতে হবে উল্টো দিকে আরসিবির সঙ্গে দিল্লি ম্যাচটার কথা বললে সেই ম্যাচটাও কিন্তু বেশ জমে গেছে এবং ম্যাক্সওয়েল এবং শিখর ভরত দুর্দান্ত ব্যাটিং করছে এবং আরসিবিকেও কিন্তু তিন ওভারে একত্রিশ রান করতে হবে বাট যেহেতু আর ম্যাচগুলোর কোনো গুরুত্ব নেই তাই তোমাদের ভিডিওটা বানিয়ে দিচ্ছি অর্থাৎ অফিসিয়ালি কেকে আর কিন্তু কোয়ালিফাই করে গেছে এবং আরসিবির পক্ষেও আর দু নম্বরে যাওয়াটা সম্ভব না তো কে আরের সঙ্গে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এলিমিনেটর ম্যাচ হতে চলেছে আর মুম্বাইয়ের হয়ে ঈশান কিষান বা সূর্যকুমার যাদবের ইনিংসটা যথেষ্ট ভালো ছিল বাট সেটা কিন্তু মুম্বাইকে আইপিএল প্লে আর কি প্লে অফসে তোলার জন্য যথেষ্ট ছিল না অর্থাৎ মুম্বাইও কিন্তু বাড়ি চলে গিয়েছে তবে মুম্বাই প্লে থেকে ছিটকে গেলেও আজকে তোমাদের ঈশান কিষান আর সূর্যকুমার যাদবের ব্যাটিং কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো আর কোন কোন কেকে আরের থানেদের মনে হয়েছিলো যে ইস আজকে হয়তো কলকাতা নাইট রাইডার্স ছিটকে যেতে পারে তো সেটাও কিন্তু কমেন্টে জানিও তো যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলের প্রথম আড়াইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই